হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো আজকে কথা বলবো দেবদার এবং জিদ্দার আপকামিং 2022 কোন কোন মুভিগুলো আসছে, অর্থাৎ দেবদার প্রোডাকশন হাউস এবং জিদ্দার প্রোডাকশন হাউস থেকে 2022 কোন কোন মুভিগুলো আসতে চলেছে, এবং তার সঙ্গে সঙ্গে এটা ছাড়াও 2022 কোন কোন মুভিগুলো কিন্তু সবাই ওয়েট করে রয়েছে, সেই মুভিগুলোকে নিয়ে আজকে কথা বলবো। তো ফার্স্টে কথা বলবো জিদ্দার প্রোডাকশন হাউসের একটা আপকামিং মুভি যার নাম হচ্ছে আয় খুকু আয়, এবং এখানে আমরা প্রসেনজিৎ এবং দিতিপ্রিয়াকে একসাথে দেখতে পাবো, এবং এটার কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে, এবং এটা কবে কি রিলিজ হবে কিন্তু এখনো অবধি কমপ্লিটলি জানা যায়নি। আচ্ছা, সেকেন্ড যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদার প্রোডাকশন হাউসের একটা মুভি, এবং এটাকে নিয়ে কিন্তু বিশাল বিশাল বড় একটা হাইপ রয়েছে, এবং এটার নাম হচ্ছে কাছের মানুষ, এবং এখানে আমরা দেবের সঙ্গে প্রসেনজিৎকে দেখতে পাবো এবং তার সঙ্গে ঈশা শাহও এখানে রয়েছেন। সো এটা কিন্তু অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে, এটা হচ্ছে রিলিজ হবে এই 2022 পুজোতে। আচ্ছা, থার্ড যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদারি প্রোডাকশন হাউসের একটা মুভি, এবং যার নাম হচ্ছে কিশমিশ। ইয়েস, কিশমিশে আমরা দেব এবং রুক্মিণীকে একসাথে দেখতে পাবো, এবং এখানে কিন্তু অনেকের ক্যামিও রয়েছে। সো এটার কিন্তু রিলিজ ডেট শীঘ্রই অ্যানাউন্সমেন্ট করা হবে। আচ্ছা, 4 নম্বরে যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সেটাকে নিয়ে কিন্তু বিশাল বিশাল বড় একটা হাইপ রয়েছে, বিশাল বড় একটা ক্রেজ রয়েছে। ইয়েস, আমি কথা বলছি জিদ্দার আপকামিং মুভি রাবণকে নিয়ে। রাবণের কিন্তু শুটিং কমপ্লিট হয়ে গেছে, এবং এটা কিন্তু পোস্ট প্রোডাকশনের কাজ চলছে, এবং এটা কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে 2022 কিন্তু ঈদের এটা রিলিজ হবে। আচ্ছা, 5 নম্বরে যে মুভিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেবদারি প্রোডাকশন হাউসের মুভি, যার নাম হচ্ছে প্রজাপতি, এবং এটা কিন্তু রিলিজ হবে 2022 ক্রিসমাসে। ইয়েস, তারপরে কথা বলবো বেলা শুরুকে নিয়ে। আমরা সবাই কিন্তু বেলা শেষেকে দেখেছি, সেটা কিন্তু প্রত্যেকে দেখা, এবং এটার কিন্তু নেক্সট পার্ট আসছে সৌমিত্রবাবুর শেষ মুভি হচ্ছে বেলা শুরু, এটা হচ্ছে উইন্ডোজ প্রোডাকশন থেকে আসছে। আচ্ছা, তারপরে কথা বলবো কাকাবাবুর প্রত্যাবর্তনকে নিয়ে। কাকাবাবুর প্রত্যাবর্তনকে নিয়ে কিন্তু বিশাল বিশাল বড় একটা হাইপ রয়েছে, এবং এর কিন্তু ট্রেলার রিলিজ হয়ে গেছে, এবং SBF ভারত থেকে কিন্তু এটা কিন্তু অফিসিয়াল হিন্দি ট্রেলারও লঞ্চ করা হয়ে গেছে, এবং এটা একটা প্যান ইন্ডিয়া রিলিজ হবে SBF ভারত। আচ্ছা, তারপরে কথা বলবো হচ্ছে ধর্মযুদ্ধকে নিয়ে, এবং এটার কিন্তু কন্টিনিউয়াসলি পোস্টপোন হয়ে যাচ্ছে, এবং সবকিছু ঠিকঠাক থাকলে ধর্মযুদ্ধ কিন্তু এই বছর 2022 কিন্তু রিলিজ হবে, রাজ চক্রবর্তী ধর্মযুদ্ধ। আচ্ছা, তারপরে কথা বলবো অপরাজিতকে নিয়ে। সত্যজিৎ রায়ের পথের পাঁচালীর যে মেকিংটা সেটা কিন্তু এখানে দেখানো হবে, এবং এটার যে জিতু কামালের যে লুকটা আছে সেটা কিন্তু ভীষণ ভীষণ ভাবে অ্যাপ্রিসিয়েট হয়েছে, এবং দারুণ লেগেছে, একদম পুরো জেনুইন সত্যজিৎ রায়ের মতো লাগছে। সো এটাও কিন্তু 2022 এটা রিলিজ হবে। তারপরে কথা বলবো কাবেরীর অন্তর্ধান হচ্ছে, যেখানে আমরা হচ্ছে শ্রাবন্তী সঙ্গে হচ্ছে প্রসেনজিৎকে দেখতে পাবো, এবং এটাও কিন্তু রিলিজ হবে হচ্ছে 2022। আচ্ছা, তারপরে কথা বলবো হচ্ছে দেবের একটা একটা আপকামিং মুভি, যেটার নাম হচ্ছে রঘু ডাকাত। তবে এটা কিন্তু 2022 রিলিজ হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু এখনো একটা ডাউট রয়েছে। সো কিন্তু দেবের কিন্তু আপকামিং অনেকগুলো মুভি রয়েছে, যেমন হচ্ছে কিশমিশ রয়েছে, তারপরে 2022 পুজোতে আসছে হচ্ছে আমাদের কাছের মানুষ, তারপরে খেলাঘরও রয়েছে শ্রাবন্তীর সাথে। সো দেখা যাক এইটা, তারপরে আবার 2022 ক্রিসমাসে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে এবারে হচ্ছে এটা প্রজাপতি আসছে। সো দেখা যাক রঘু ডাকাত কবে আসে, তবে এটা কিন্তু 2022 না আসে কিন্তু 2023 কিন্তু কনফার্মড আসবে। সো আপাতত এই সমস্ত মুভিগুলো কিন্তু 2022 আসছে, এবং মানুষ কিন্তু মুখিয়ে বসে আছে এই সমস্ত মুভিগুলোর জন্য। সো তোমরা কোন মুভিটাকে নিয়ে এক্সাইটেড আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। সো দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।